দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ ওবার আমরা যখন আমাদের আপন জন কিংবা আত্মীয় স্বজনের অপারেশন হবে শুনি কিংবা অসুস্থ হয়েছে শুনি তখন রুগী যেখানে আছে সেখানে ছুটে যায় দেখতে অপারেশন হলে বাহিরে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আর সে অপেক্ষার সময়টা খুবই উৎকণ্ঠায় কাঠে আপনজনদের এই ধরনের মুহূর্তে কি দোয়া পড়তে হয় সে বিষয়ে আজ হাদিস শরীফের আলোকে শরীফের আলোকে প্রায় এগারোটি দোয়া আমল আপনাদের সামনে উপস্থাপন করব প্রথম দোয়াটি হল ইয়া বেরাহিক অর্থাৎ হে চিরঞ্জীব হে বিশ্ব চরাচরের ধারক আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি এই দোয়াটি মেশকাত শরীফের দুই হাজার চারশো চুয়ান্ন নম্বর হাদিসে আছে আনাস রাদি আল্লাহ তালু বলেন যখন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের উপর কোনো কাজ কঠিন হয়ে যেত কঠিন দেখা দিত তখন তিনি এই দোয়াটি পড়তেন দ্বিতীয় আমলটি হলো মেশকাত শরীফের দুই হাজার দুশো বিরানব্বই নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যখন কোন মৌমিন মুসলমান বিপদে পড়ে তখন সে যদি কোরআনের একটি আয়াত যাকে আল্লাহর আল্লাহ তার আপনি অপারেশন থিয়েটারের সামনে বেশি বেশি দোয়াইমিনাজ করবেন এবং নিজ ভাষায় অপারেশন সাকসেস হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে রুগীকে আয়াতে শেফা এবং শেফার সুরা বলা হয় সেগুলো পরে পানিতে ফুক দিয়ে যদি পানি পান পান থাকে করাবেন আর যদি অনুমতি না থাকে তাহলে এগুলো পরে রুগীর গায়ে ফুক দিবেন অথবা রুগীকে নিজে রুগী যাতে নিজেই এই আয়াতে শেফাগুলো পাঠ করেন সেগুলো হলো বিসমিল্লা সহ সুরা ফাতে একবার তেলাবাদ করবে সুরা তোবার চোদ্দ নম্বর আয়াত একবার তেলাওয়াত করবে ওয়াশফি সুদুরা কৌমিম মিনীন ওয়াশফি সুদুরা কৌমিম মুমিনিন এর অর্থ হল মুমিন মুসলমানের অন্তরসমূহ শান্ত করে দেন সুরাই ইউনুসের সাতান্ন নম্বর আয়াত ওয়া আফিস সুদুর ওয়া হুদা ও রাহমতুল্লিল এর অর্থ হলো এবং অন্তরের রোগের নিরাময় হেদায়ত ও রহমত মুসলমানদের জন্য সুরা নাহালের উনসত্তর নম্বর আয়াত ইয়ুজু মিম্বু তু নিহা সারাব মুখতালিফ আল ওয়ানহ ফিহি শিফা উল্লিনাস তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার এটিও আয়াতে শেফা এটিও পড়বেন একবার সুরা সোর আর আসন নম্বর আয়াত এটিও আয়াতে শেফা ওয়াইজা মারিক তু ফাহুয়া ইয়াসফিন যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন সুরাবন ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত এটি একবার পড়বেন এটি আয়াতে শেফা বনানস জিলো মিনাল কোরআনই মাহওয়া শিফা ওয়ার আহমেদ উল্লিল মমিন অর্থাৎ আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত তাহলে এই আয়াতি শেফাগুলা আমল করবেন এরপরে নয় নম্বর দুয়াটি হল যা হজরতিবরা আব্বাস রাতী আল্লাহু তালা বর্ণিত হুদিকে বর্ণিত রুসুদ সাস্তাম বলেছেন যে ব্যক্তি এমন কোনো রুগ্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে যার এখনো মৃত্যুর সময় উপস্থিত হয়নি এবং তার নিকটে সাতবার এই দোয়াটি পড়বে আসা আল্লাহ আইয়াক অর্থাৎ আমি সুমহান আল্লাহ মহা মহাআর্ষের প্রভুর নিকট তোমার সুস্থতা প্রার্থনা করছি আল্লাহ তাকে সেই রোগ থেকে মুক্তি দান করবেন এর দশম নম্বর দোয়াটি হলো আব্বাস রী আল্লাহ থেকে বর্ণিত আছে একজন বেদিনকে দেখতে গেলেন আর তার নিয়ম এই ছিল যে যখন তিনি কোনো রোগীকে দেখতে যেতেন তখন বলতেন লা বা আসা তাহুন ইনশা আল্লাহ অর্থাৎ ভয় নেই আল্লাহর মেহরবানিতে আরোগ্য লাভ করবে ইনশা আল্লাহ এবং এগারো নম্বর দোয়াটি হজরত আইসা সিদ্দিক রাদি আল্লাহ তালহা বলেন আমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হত। তখন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তার ডানহাত রুগীর শরীরে বুলাতেন এবং বলতেন আজাহাবিল বা আসা নাসি না আসি ওয়াসফি আন্তা শাহি লা শিফা আ ইল্লা শিফা উকা শিফা আ লা ইউগাদিরু সুকমা আজাহাবিল বা আসা রব্বান না

আমাদের প্রত্যেককে আল্লাহ তালা সব ধরনের দুরারোগ্য বেদী থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ